বন্ধুরা, আবার এলাম আপনাদের মাঝে ভালোবাসা দিতে। যে ভালোবাসা আমি পেয়েছি প্রভুর কাছে থেকে, যেটা হচ্ছে যোগ, প্রাণায়াম, মুদ্রা। আপনাদের বহু মানুষের প্রশ্নর উত্তর আমি দিতে সবসময় ব্যস্ত, তাদের থেকে পেয়েছি আপনাদের ব্যাকুলতা, যে ঠান্ডা লেগে যাচ্ছে দাদু কি করব। এই ঠান্ডা থেকে কি করে মুক্তি, সামনে কিন্তু ঠান্ডা আসছে, এখন আশ্বিন মাস, দেখা গেল বৃষ্টি পড়ছে, কেউ ভিজতেও পারে না, ঠান্ডা লেগে যাবে, গোসল করতে কষ্ট পায়, ঠান্ডা লেগে যাবে। আসলে ঠান্ডা লাগছে কেন, তার কারণ আমরা পরিশ্রম করছি না, খাবার খাচ্ছি দামি দামি খাবার, শহরের মানুষ দামি দামি খাবার খায়, তাদের সে দামি রিচ খাদ্য, তৈলাক্ত খাদ্য খেয়ে শারীরিক পরিশ্রম করে না, তাতে হয় কি রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে কমে যাচ্ছে, এবং প্রতিরোধ করার জন্যে যেগুলো প্রোটেকশন দিতে হয় খাদ্য, সে খাদ্যগুলো খাই না, যার জন্যে নানান সমস্যা হয়। দ্বিতীয়ত, তৈলাক্ত খাদ্য বেশি খাচ্ছে, ইন্টেস্টাইনের ভিতরে কিন্তু গিয়ে আটকে যাচ্ছে। একটা জিনিস বলি, তেল আর পানি দুটো কিন্তু কোনোদিনও মিলন হয় না, হয়েছে কি আপনার নিজেরাই ট্রাই করে দেখবেন, পানি দিলে পানির উপরে তেল ভাসে নাকি, কিন্তু পানি অ্যাভয়েড করে তেলকে। তো আমাদের শরীর কি নেয়, রস, সেখানে কিন্তু তেলের সম্পর্কের প্রয়োজন হয় না। যে খাদ্যগুলো আমরা খাচ্ছি তৈলাক্ত খাদ্য, শরীর কিন্তু গ্রহণ করতে শরীরের প্রচুর পরিশ্রম হচ্ছে, ভিতরে ইন্টারনাল শক্তিটা লস হচ্ছে, কিন্তু ইন্টারনাল পাওয়ার বাড়াতে গেলে প্রত্যেকটা দিন এক্সারসাইজ করতে হয়। এক্সারসাইজ করলে সেই তেলটা হজম করার শক্তি শরীরের ভিতর উৎপন্ন করা যায়, এবং সেটা খরচ করলে সেই ক্যালোরিটা বর্জন করে গা ঘেমে বেরিয়ে গেল। কেন এতগুলো আমি প্যাচাল পাচ্ছি, কি জন্যে, আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যাই ঠান্ডাটা লাগছে এই কারণের জন্যে, রোগ প্রতিরোধ কম জন্যে মানুষরা করোনা ভাইরাসে মারা যাচ্ছে দ্রুত, এই প্রতিরোধ ক্ষমতা কম, বেশিরভাগই দেখা যাচ্ছে এসির ভিতরে সময় কাটাচ্ছে বেশি, এসি কারেন্ট খেতে খেতে দেখা গেল যে শারীরিক পরিশ্রম করছে না, শারীরিক পরিশ্রম করলে শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আমার প্যাচাল এই জন্য যে ঠান্ডা কেন লাগে কারণ কিন্তু নির্ণয় করার জন্য এতগুলো প্যাচাল পাড়া, মানে পাঁচালি, আমি একটা পেঁচা পাঁচালি গেয়ে বেড়াচ্ছি, পেঁচা দেওয়ার কারণ হচ্ছে খোঁচা মারা, আমার খোঁচা মেরে বোঝাচ্ছি যে মানুষ একটু বুঝুক, ব্রেন মানে মগজ ধোলাই করা, যে মগজ ধোলাই দেই মাঝে মাঝে, হ্যাঁ, জাস্ট সচেতন করার জন্যে। যদি ঠান্ডা লেগে গেছে অলরেডি, তাদের জন্য বলছি হাতের তালু ও পায়ের তালুতে সরিষার তেল দিয়ে ম্যাসেজ করবেন, সে শিশু বাচ্চাই হোক আর বৃদ্ধ মানুষই হোক আর যুবক হোক, 8-10 মিনিট হাতের তালু পায়ের তালু ম্যাসেজ করা অ্যাকুপ্রেশারের কাজ করবে, এটা তাতে দেখা গেল অনেক মুক্ত হবেন। শিশুকালে আমার এরকম শ্বাসকষ্ট হতো, যদি দেখা গেল মা হাতের তালু পায়ের তালুতে তেল দিয়ে দিতেন, কণ্ঠনালীতে তেল দিয়ে দিতেন, রাতে ভালো ঘুম হতো, শ্বাসকষ্ট কষ্টটা কমে যেত। আর কি খাওয়াতো, বাসক পাতার রস, তারপর তুলসী পাতার রস, আদার রস, এটা উষ্ণ গরম করে খেলে অনেক শ্বাসকষ্ট কম হয়। প্রত্যেকটা দিন উষ্ণ গরম পানি যদি একটা মানুষ খায় তিন বেলা,
তাতেও কিন্তু উপকার হয়। অবশ্যই তাকে শাকসবজি ফলমূল এগুলো বেশি বেশি পরিমাণে খেতে হবে, আর সারাদিনে প্রচুর পানি পান করতে হয়। তাহলে হবে কি, পরের দিন মল নিষ্কাশন ব্যবস্থা ঠিক হয় এবং শ্বাসকষ্ট দেখা যায় কি যে তলানি বন্ধ, তখন শ্বাসকষ্ট গলা দিয়ে বেরোচ্ছে, হবেই। কন্ডিশন খারাপ কিন্তু এই জায়গায়, দেহ তো যেহেতু দেহ, একটা দেহ, একটা মেশিন, এটা আমি যদি সঠিকভাবে পরিচালনা না করি, বসে বসে সময় কাটাই, তখন রোগ হবেই, সমস্যা, নানান সমস্যা হবে। অতএব সেটাকে খাটাতে হবে প্রত্যেকটা দিন। একটা লোহাও যদি ফেলে রাখা যায় সেটা কিন্তু মরিচা পড়ে, প্রত্যেকটা দিন ঘষা মজা করা যায়, দেখা গেল যে ওই চকচকে করার জন্যে সেটাই দেখা গেল সোনার মতো গ্লেজ দিচ্ছে। তো শরীরে গ্লেজ বাড়াতে গেলেও কিন্তু এক্সারসাইজই করতে হয়। বাইরে শুধু ফেয়ার অ্যান্ড লাভলি বাগালাম আর সাদা চুল কালো করলাম, তাই কিন্তু শরীর ইয়ং হবে না, রং লাগিয়ে কোনো দিন ইয়ং হয় না। অত সেই দিক থেকে সচেতন হওয়া, সচেতনতা বৃদ্ধি করার জন্যে কিন্তু আমরা বন্ধুত্ব করছি, এত কথা বলার জন্যে। অবশ্যই ভিডিও দেখবেন, দেখে শুধু নিজে পুশ করে দেবেন ওইটা এটুকু না, কিন্তু করতে বলছি। আমার ভালোবাসা নিতে গেলে আরও দেবো ভালোবাসা, শুধু মন দিয়ে একটু আশা করে নিতে হবে। ভালো থাকবেন।